এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং কর্মী সভা মহিলা আওয়ামী লীগের ওনারা মাত্র কয়েক মাস আগে আমার মনে হয় এক মাস আগেই কুমারখালী মহিলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয় এই এক থেকে দেড় মাসের মধ্যে কুমারখালীর ১১টা ইউনিয়নে যাদের উপরে নেতৃত্ব দায়িত্ব অর্পণ করা হয়েছিল তারা অক্লান্ত পরিশ্রম করে এই মহিলা আওয়ামী লীগের সংগঠনকে আজকে একটা পর্যায়ে দাঁড় করাতে সক্ষম হয়েছে এটা একটা অভূতপূর্ব এবং অবর্ণনীয় ভাবে তারা কষ্ট করেছেন যার জন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কেননা এইটা কোনো সহজ কাজ নয় যে মাত্র এক মাসের ভেতরে একটা কমিটিকে এইভাবে সমস্ত ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত করে সবার ভেতরে সংগঠিত করার যে প্রক্রিয়া এটা খুব দীর্ঘ সাংগঠনিক কাজ এই সাংগঠনিক কাজ তারা সম্পাদন করেছেন এবং এই সম্পাদনের ক্ষেত্রে আপনারা যে ভূমিকা রেখেছেন এই ভূমিকার জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আসছে আগামী নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের প্রথম দিকেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মহিলা আওয়ামী লীগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার প্রমাণ কিন্তু আপনারা দিয়েছেন এই ১১টা ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ নির্বাচনকে উপলক্ষ করে মানুষের ঘরে ঘরে নৌকার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আপনার কথা বলতে হবে কথা বলার অনেক জায়গা আছে আমার পূর্ববর্তী আগের সমস্ত বক্তারা বলে গেছেন এই কথা বলার অনেক জায়গা আছে জামাত বিএনপি জোট সরকার তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যদি দুইটা কাজ করে থাকে তাহলে তাদেরকে বলতে বলেন যে তারা দুইটা কাজ করেছে তারা মানুষের প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্য বদলের কোনো কাজ করে যায়নি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমস্তভাবে বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা প্রতিবন্ধী ভাতা যারা অপেক্ষাকৃত অসচ্ছল তাদের সন্তানদেরকে উপবৃত্তি দিয়ে লেখাপড়া চলমান রাখা সহ সমস্ত অর্থনৈতিকভাবে অসচ্ছল প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করে চলেছেন এইটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে এইগুলো কিন্তু এমনি এমনি হয় নাই স্বাধীনতার ৫২ বছরে হয় নাই কেউ দেয় নাই কেউ চিন্তাও করে নাই আমাদের এই ক্ষুদ্র অর্থনৈতিক দেশে সমস্ত মানুষকে এইভাবে সামাজিক নিরাপত্তার আওতায় এনে সমস্ত জনগোষ্ঠীকে উন্নত বাংলাদেশের দিকে নিয়ে যাবার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আপনারা সবাই সম্পৃক্ত আর কাজ করে চলেছেন জননেত্রী শেখ হাসিনা এই কথাটা আপনাদেরকে বলতে হবে আজ আপনারা দেখতে পাবেন পেপার পত্রিকায় সমস্ত জায়গায় আপনারা দেখে থাকবেন যে সন্তান তার পিতাকে দেখে না সন্তান তার বিধবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই সমস্ত অসহায় দরিদ্র মানুষদের কথা চিন্তা করে তাদেরকে কিন্তু ভাতার ব্যবস্থা করে দিয়েছে যার জন্য এই দেশে এই সমস্ত মানুষদের অসহায় দরিদ্র মানুষদের এই দেশে যার কেউ নাই তার আছে শেখ হাসিনা এই কথাটা আপনাদেরকে মানুষের কাছে বলতে হবে যে এই মহিলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে সবকিছু হারিয়েছেন তার পিতা মাতা ভাই বোন সবকিছু হারিয়েছেন সব হারিয়ে এই দেশের মানুষ হচ্ছে তার আপনজন তার এই সমস্ত আপনজনদেরকে নিয়ে সে একসাথে এগিয়ে চলেছে এই কথা আপনাদেরকে বলতে হবে বলে আগামী নির্বাচনে এই সমস্ত সন্ত্রাসী জঙ্গিবাদী যারাও পড়াও সংগঠনের নেতৃবৃন্দ এদেরকে বিদায় দিতে হবে চিরকালের মতো একবার একটু পিছনের দিকে ভাবেন কয়েকটা বছর আগেই পেছনের দিকে যান এই দেশে গ্রামে গঞ্জে সন্ধ্যার পরে মানুষ বের হতে পারতো না সন্ত্রাসী চাঁদাবাজিদের ভয়ে মানুষজন সবসময় ভয় থাকতো সেই দিন কিন্তু এখন নাই ওই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্য বিশৃঙ্খলাকারীদের কিন্তু আমরা সবাইকে জাদুঘরে পাঠিয়েছি এই দেশে তাদের আসার আর কোনো সুযোগ নেই তারা আবারও আগামী নির্বাচনকে উপলক্ষ করে নানান রকমের ষড়যন্ত্র চক্রান্ত পাইতারা শুরু করেছে বিগত দিনে তারা পেছনের দরজায় যে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আগামীতেও সেই পাইতারা করছে যার জন্যে আমাদের সমস্ত নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে সেই চক্রান্ত মোকাবেলা করে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে এই দেশের যে উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা কাজ করে যাব আমরা আপনাদের সন্তান যারা তারা এই দেশে উন্নত বাংলাদেশে গর্ব ভরে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেবে সেই জন্য আমরা কাজ করে চলেছি
আপনারা চোখ বন্ধ করলেই বুঝতে পারবেন, এটা বলার কোনো বিষয় না। 2008 সালে বাংলাদেশ কেমন ছিল, এখন 2023 সালে বাংলাদেশ কেমন একবার ভেবে দেখেন। আপনার রাস্তা ঘাট ব্রিজ কালভার সহ মানুষের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত যে সমস্ত বিষয়, বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছুর আমূল পরিবর্তন ঘটে গেছে। যেই সময় বাংলাদেশে আগে 3 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতো না, এখন 24 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে। মানুষের সমস্ত কিছুর পরিবর্তন হয়ে গেছে। এইগুলো কিন্তু এমনি এমনিতে হয় নাই, এইগুলোর পেছনে কিন্তু কঠোর পরিশ্রম আছে এবং এই পরিশ্রমের মধ্য দিয়ে বাস্তবায়ন করার অঙ্গীকার আছে, যেইগুলো কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে আমরা করে চলেছি। তাই কোন রকম বিভ্রান্তি কোন রকম বিশৃঙ্খলার দিকে কেউ যদি কোনো কথা বলে তাদের মুখের উপরে না বলে দেবেন, কেননা আমাদেরকে যে খাওয়ায় আমাদেরকে যে পড়ায় তার কথাই আমাদের শুনতে হবে। এই দেশের 16 কোটি মানুষকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে চলেছেন, আমাদের নৈতিক দায়িত্ব তার সাথে থেকে এই দেশকে আগামী দিনে উন্নত ভবিষ্যৎ নাগরিকদের জন্য একটা সমৃদ্ধ বাংলাদেশ রেখে দেওয়ার, যার জন্য কিন্তু আপনারা সবাই অংশীদার। এই দেশের উন্নয়নে আপনারা প্রত্যেকেই অংশীদার, আপনাদের প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে সেই অংশীদারিত্বটা পালন করতে হবে। বোনেরা আমার, মা বোনেরা আমার, আপনাদের কিন্তু প্রত্যেকের নিজের নিজের জায়গা থেকে সেই অংশীদারিত্ব পালন করতে হবে। এইটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন, এই উন্নয়নের অংশীদার কিন্তু আপনারা, আপনাদের কিন্তু দায়িত্ব পালন করতে হবে। আপনাদের উপরে আমি সেই দায়িত্ব পালন করার দায়িত্ব দিয়ে যাচ্ছি যে আপনারা বাংলাদেশে আপনার নিজস্ব অঞ্চলের আপনার সন্তানের আপনার পরিবারের যে উন্নয়ন ঘটবে সেই উন্নয়নের সারথি হিসেবে আপনারা নিজেরা একজন শেখ হাসিনা হয়ে কাজ করার অঙ্গীকার আপনারা ব্যক্ত করবেন। এবং যেই সমস্ত মানুষজন বিভিন্ন রকমের বিভ্রান্তি এবং নৈরাজ্য নৈরাশ্য সৃষ্টি নানা কথাবার্তা বিভিন্ন সময় বলে বেড়াচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে আপনাদেরকে জানিয়ে বলতে চাই, এই সমস্ত অবিমিশ্রকারী অর্বাচীন ব্যক্তিদের বক্তব্য দীর্ঘদিন যাবৎ আমরা শুনে এসেছি, তাদের এই সমস্ত বক্তব্য চলমান থাকুক। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করার অঙ্গীকার নিয়ে কাজ করে যাব। আমরা আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনের অঙ্গীকার আবার আমি ব্যক্ত করছি, সেই দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে আমি কাজ করে যাব আপনাদের সবাইকে সাথে নিয়ে, আপনাদের সবার অংশীদারিত্বে এক একজন শেখ হাসিনা হয়ে বাংলাদেশের আগামী উন্নয়ন আপনাদের হাতে। এই কথা বলে আমি শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।